বাদরকে গিলে খাওয়ার চেষ্টা মাছের। নিজেকে বাঁচাতে করুণ আত্মনাদ বাদরের, গোটা হাতের পর শরীর গিলে খাওয়ার চেষ্টা। দেখুন অবাক করা ভিডিও। বাঁদরকে গিলে খাওয়ার চেষ্টা মাছের। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি বাঁদরকে ধীরে ধীরে গিলে খাওয়ার চেষ্টা করছে বিশাল আকারের মাছ। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁদরটি। ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলের ভেতর সামান্য জল জমে রয়েছে, এই রকম একটি জায়গায় বাঁদরের একটি হাত গিলে ফেলেছে মাছ, চেষ্টা করছে বাকি শরীরটি গিলে ফেলার। নিজের প্রাণ বাঁচানোর জন্যে কখনো চিৎকার, কখনো পাল্টা আক্রমণের চেষ্টা করছে বাঁদরটি। তবে চেষ্টাই সার, বাঁদর আর মাছের প্রাণপণ এই লড়াইয়ের ছবি এখন ভাইরাল সমাজ মাধ্যমে। ছবিটি দেখে অনেকেই নানান প্রশ্ন তুলেছেন, এত অল্প জলে এত বড় মাছ এলো কীভাবে। অনেকে আবার বলছেন, বাঁদরটি আক্রমণ করার পর বাঁদরের সাথে লড়াইয়ের সময় হয়তো জলাশয়ের ওপরে উঠে এসেছে মাছ। বাদরামোর বিষয়ে বরাবরই দুর্নাম রয়েছে বাঁদরের, অনেকে সে কথা স্মরণ করিয়ে বলছেন হয়তো মাছের সাথে বাদরামির চেষ্টা করছিল, উচিত শিক্ষা দিয়েছে মাছ। যদিও এসব কথা সবই কাল্পনিক, এ সকল কথার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নেই। নানান জীব বৈচিত্র্যে ভরপুর আমাদের প্রকৃতি, এই সুবিশাল পৃথিবীতে কত কিছুই আমাদের অজানা, কত কিছুই আজও রহস্যে মোড়া, যার উত্তর মেলেনি আজও। বৈচিত্র্যের কারণে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে অ্যামাজন। কিছুদিন আগেই বিশ্বের সবথেকে বড় সাপকে হত্যার খবর এসেছিল অ্যামাজনের জঙ্গল থেকে, সেই ছবিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। তবে এবারের এই ছবিও নজর কেড়েছে নেট নাগরিকদের। বিভিন্ন সময়ে জঙ্গলের ভেতর কুমির বা বাঘের মুখে পড়ে বাঁদরের প্রাণ গিয়েছে, সে ছবি আমরা সকলেই কম বেশি দেখেছি। কিন্তু মাছ গিলে খাচ্ছে বাঁদরকে, এটা বোধহয় একটু অবাক করার মতোই ঘটনা। প্রায় 2 মিনিট 51 সেকেন্ডের এই ভিডিও দেখে অনেকেই শিউরে উঠেছেন, বাঁদরটির বেঁচে থাকার করুণ আর্তনাদ শুনে অনেকেরই মন খারাপ হয়েছে। তবে ছবিটি ঠিক কোথায় তোলা বা কে তুলেছেন তা অবশ্য জানা যায়নি, জানা যায়নি বাঁদর ও মাছের লড়াইয়ে শেষ পরিণতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।